আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকি ডাকি রকমারির সাথে আছি আমি প্রিন্স ফেডদোস নতুন আরেকটা ফুড ব্লগে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য ভোনা খিচুড়ি রেসিপিটা শেয়ার করবো ভুনা খিচুড়ি প্রায় আমরা সবাই রান্না করতে পারি কিন্তু সহজ উপায়ে আজকে আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে এখানে নিয়ে নিচ্ছি হাফ কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল এরপরে একে একে বাকি মশলাগুলো দেখিয়ে দিব এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাপত্র লবণ নিয়ে নিচ্ছি ধনে গুঁড়া আমি ধনে গুঁড়া ব্যবহার করছি এক চা চামচ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো ব্যবহার করছি এক চা চামচ নিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া মরিচ গুঁড়া ব্যবহার করব এক চা চামচ এখানে আছে আদা বাটা আদা বাটা ব্যবহার করছি এক চা চামচ এবং এখানে আছে রসুন বাটা রসুন বাটা ব্যবহার করছি এক চা চামচ মাঝারি আকারে ছয়টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি এখানে আছে মুর্সুর ডাল মুর্শুর ডালটা আমি নিয়েছি একশো গ্রামের মতো এবং এখান থেকে আমি ঝালের উপর কম বা বেশি করে মরিচটা ব্যবহার করব এখন গরম মশলাগুলো দেখিয়ে দিচ্ছি গরম মশলার ভিতরে আমি নিয়েছি দারুচিনি এখান থেকে একটা দারুচিনি ব্যবহার করব নিয়েছি তেজপাতা এবং এখানে আছে এলাচ সাদা এলাচটা ব্যবহার করছি আমি খিচুড়ি রান্নার জন্য প্রথমে একটি পাতিলে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে পেঁয়াজগুলাকে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলাকে প্রথমে বেরেস্তা করে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পর কিছু পেয়াজকে আমি তুলে রাখবো এবং কিছু পেঁয়াজ যেগুলা থাকবে সেই পেঁয়াজ সহ তেলেই আমি খিচুড়িটাকে রান্না করবো আমি এক্সট্রা কোনো তেল দিচ্ছি না পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে এখান থেকে টু থার্ড পরিমাণ বেরেস্তা আমি তুলে রাখছি আর বাকি যে তেল এবং বেরেস্তা ছিল সেখানে চালগুলাকে দিয়ে দিতে হবে চাল দিয়ে দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তা এবং তেলের সাথে চালটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এরপর এখানে ডালগুলাকে যোগ করে দিতে হবে আমি ডালগুলাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম ডাল যোগ করে দেওয়া হয়ে গেলে ডাল এবং চালকে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন একে একে বাকি মশলাগুলো যোগ করব তার জন্য এখানে প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলা একত্রে মিক্স করে না হয়ে গেলে এখানে যোগ করছি তেজপাতা দুটো তেজপাতা ব্যবহার করছি তেজপাতা যোগ করা হয়ে গেলে এখন একে একে গুড়া মশলা গুলা দিব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া আপনি যদি ঝালটা বেশি খেতে চান আপনি মরিচ গুঁড়াটা একটু বেশি যোগ করতে পারেন আমি ঝাল খুব একটা পছন্দ করি না তাই এখানে আমি হাফ চা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি খিচুড়িতে আসলে মেনলি প্রাধান্য পায় হলুদ গুঁড়াটা তাই এখানে হলুদ গুঁড়া ব্যবহার করেছি এক চা চামচ এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সহ সমস্ত মশলাকে চালের সাথে ভালোভাবে মিক্স করে চালটাকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে চালটা যখন ভাজা হয়ে যাবে মশলাগুলো চালের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে এই পর্যায়ে এখানে গরম মশলাকে যোগ করবো গরম মশলার ভিতরে দিয়ে দিচ্ছি দারুচিনি এবং থেতো করে রাখা এলাচ এবং সাথে যোগ করছি ফালি করে রাখা তিনটা কাঁচামরিচ আপনি যদি ঝাল বেশি খেতে চান কাঁচামরিচটা বেশি ব্যবহার করতে পারেন আর গরম মশলার ভিতরে তেজপাতাটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম তাই এখন আর তেজপাতা যোগ করছি না সমস্ত মশলাকে একত্রে ভালোভাবে মিক্স করে না হয়ে গেলে এখানে যোগ করতে হবে এক লিটার পরিমাণ পানি আমি এক লিটার গরম পানি ব্যবহার করছি খিচুড়ি বা পোলাও রান্নার সময় ট্রাই করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য এতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় এবং পোলাও বা খিচুড়িটাও ঝরঝরা হয় এবং অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে পরিমাণ চাল নেবেন তার ঠিক ডবল পরিমাণ পানি নেবেন এখানে আমি হাফ কেজি চাল নিয়েছিলাম তাই আমি এখানে এক লিটার পানি ব্যবহার করছি এখন খিচুড়িটাকে মাঝারি আছে না ঢেকে রান্না করতে হবে পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢেকে রান্না করবেন না এতে করে বলক উঠে নোংরা হয়ে যেতে পারে আর মাঝামাঝি খিচুড়িটাকে উল্টে দিবেন এতে করে চারদিকে সমানভাবে সিদ্ধ হবে পনেরো থেকে বিশ মিনিট পরে খিচুড়িটাকে ঢাকনা দিয়ে দমে দিতে হবে আরও পাঁচ মিনিটের জন্য মজার এই ভুনা খিচুড়ি পরিবেশনের জন্য সম্পূর্ণরূপে তৈরি খিচুড়িটা রান্না করতে আমার টাইম লেগেছে পনেরো থেকে বিশ মিনিটের মতো পরিবেশনের আগে খিচুড়ির উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারেন এতে করে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আর সব কিছু পারফেক্ট পরিমাণে হওয়ায় আমার খিচুড়িটাও বেশ ঝরঝরে হয়েছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি লাইক করে পরবর্তী আপডেটের জন্য আমার পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ